Hey everyone, this is Syed Bhumatipal. Welcome to my YouTube channel MSI Vlogs. Kukur daktese baire ei jinish ta ektu ignore korte hobe karon boba januar bolle to shunbe na ignore korai bhalo. Kichudin age ekta video te ekta kotha bolchilam etake probad bole na ki bole amar thik ekhon bangla word ta mone ashtose na seta hole adhar ghore badon nache nana korle aro nache mane hocche jibba. গ্রামে যখন থাকতাম ছোটবেলায় বা গ্রামে যখন বেড়াইতে যেতাম ছোটবেলায় মামা বাড়িতে তখন মামা তো ভাই বোনরা সন্ধ্যার পরে সবাই একসাথে বসতাম এবং এই ধরনের চুটকি বা এগুলা বলতাম আমরা এই ধরনের কিছু মজার জিনিস করতাম যেমন একই উত্তর দিয়ে দুইটা প্রশ্নের উত্তর একইভাবে মানে একটা ওয়ার্ড ব্যবহার করে কিভাবে হবে একটা লোকের নাম জিজ্ঞেস করা হয়েছে এবং একটা লোক লুঙ্গি পরে পা এরকম দুদিকে ছড়াইতেছে মানে লুঙ্গিটা ছিঁড়ে যেতে পারে এরকম তো একটা কথা দিয়ে কিভাবে দুইটার উত্তর দেওয়া যাবে তাহলে এটার উত্তর ছিল হচ্ছে ফারুক মানে তার নামও ফারুক আর লুঙ্গি ফাললে ফারুক মানে একটা ওয়ার্ড দুইটা প্রশ্নের উত্তর এই ধরনের কিছু মজার মজার চুটকি আমরা ছোটবেলায় সন্ধ্যায় মামাতো ভাই বোনরা গ্রামের বাড়িতে খেলতাম যদি আমার কোনো মামাতো ভাই বোন দেখে থাকেন ভিডিওটা তাহলে কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস যেটা আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে গ্রুপটার নাম হচ্ছে MSI Vlogs Official ওইটার লিংক ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে আমি যেটা ঠিক করছি যে যেহেতু এখন লকডাউনের জন্য ভ্লগ কম আসতেছে আমার সাথে দেখাটা সবার কম হইতেছে তবে গ্রুপে আমি অ্যাক্টিভ অ্যান্ড গ্রুপে যারা পোস্ট করতেছেন অ্যাপ্রিসিয়েট খুব ভালো লাগে যে আপনাদের পোস্টগুলো দেখতে পাই আরও বেশি বেশি পোস্ট করবো আমরা ইনশাআল্লাহ অ্যান্ড চেষ্টা করবো এই ধরনের চুটকির কন্টেস্ট বা কম্পিটিশন করার আপনারা দিবেন আমি উত্তর দিব আমরা আমার যদি কিছু মনে আসে আমি দিব আপনারা উত্তর দিবেন তাহলে একটা বন্ডিং থাকবে এই লকডাউনের এই টাইমটা রোজার এই টাইমটা ইনশাআল্লাহ এগুলা করলে আমরা একটু মজায় কাটাতে পারবো তাহলে আর দেরি না করে এখনই নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে ইউটিউব ভিডিওর ফেসবুক ভিডিওতে লিঙ্ক এখন আমি শেয়ার করতেছি না ফেসবুক গ্রুপ MSI Vlogs Official একটু মার্কেটিং করলাম গ্রুপের যাই হোক অনেক মেম্বার হয়ে গেছে প্রায় 25,000 অ্যান্ড ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি একটু দেশের পরিস্থিতি ঠিক হলে সবাই গেট টুগেদার বা দেখা করবো একসঙ্গে ইনশাআল্লাহ অ্যান্ড কথা বাড়াবো না একটু বাইক নিয়ে বের হবো আজকে বাসার সামনে একটু বালু ফেলা হয়েছে সামনের বাড়ির ছাদ ঢালের কাজ চলতেছে যে কারণে R15 বের করার মতো অবস্থা নাই অনেকে বলতেছেন যে R15টা নিয়ে ভ্লগ করার জন্য আমারও খুব ইচ্ছা করতেছে এই বাইকটা চালানোর জন্য কিন্তু এই বাইকটা আজকেও বের করতে পারবো না সাইডেই জিক্সারটা আছে সাইডেই আছে অ্যান্ড আজকে জিক্সার নিয়ে বের হবো জিক্সার কি দেখা গেছে এই যে এই যে এই যে সাইডে আছে তাহলে আজকে জিক্সার নিয়ে বের হবো অ্যান্ড জিক্সার নিয়ে বের হয়ে একটু এলাকাটা টহল দিয়ে আসি কারণ অনেকদিন বাসা থেকে বের হই না কথা কম বলি বাইক নিয়ে বের হয়ে যাই আচ্ছা টাইম হচ্ছে বিকেল 5:25 মোটামুটি গরম আছে মোটামুটি না ভালোই গরম আছে অ্যান্ড অনেকদিন পর বাইকে উঠলাম আর বাইকে উঠলে এইটার বাতাসে গরমটা বোঝা টাফ মনে হয় যে ঠান্ডা ঠান্ডাই লাগে যে কারণে আজকে বের হওয়া সেটা হলো আজকে রোজা গেল 12টা অ্যান্ড আল্লাহ রহমতে 12টা রোজাই আমি রাখতে পারছি আরে রাস্তার কাজ হইতেছে সম্ভবত পানির লাইন এটা যেটা বলতেছিলাম 12টা রোজায় 12টা ইফতারি এবার ঘরে করা হয়েছে একটা ইফতারও বন্ধু বান্ধবের বাসায় বা অন্য আত্মীয় স্বজন কারো বাসাতেই করা হয় নাই গত বছর যেটা অনেক বেশি করা হয়েছিল বাইরে ইফতার এবং অনেক অনেক ভ্লগও আসছে এগুলার ঘরে বসে আজকে যে জিনিসটা মনে হইতেছে যে পুরান ঢাকার ইফতার দেখাবো তারপর এমনিতে রাস্তাঘাটে যে ইফতারগুলো বিক্রি করে যেমন এই যে দোকান এই জিনিসগুলো একটু নিজে দেখবো প্লাস আপনাদের সাথে শেয়ার করব কিন্তু যেটা প্রবলেম হয়েছে লকডাউন চলতেছে প্রথমে এক সপ্তাহের জন্য ছিল তারপরে এখন 2 সপ্তাহের জন্য চলতেছে আর 2-3 দিন তারপর ঠিক হয়ে যাবে লকডাউন আশা রাখা যায় কারণ পরবর্তী এখনও কোনো নোটিশ আসে নাই যে লকডাউন হবে বা এরকম কিছু তারপর একটু সাহস করে একটু বের হইলাম আজকে এলাকার অবস্থাটা দেখার জন্য কিন্তু আমি যেটা ভাবছিলাম আমি দিনের বেলা লাস্ট এই রোজার মধ্যে একদিনও বের হই নাই আমি যেটা ভাবছি লকডাউনে হয়তো রাস্তাঘাট একদম ফাঁকা থাকবে দোকানপাট বন্ধ থাকবে সন্ধ্যার পরে টুকটাক বের হওয়া হয় তখন একটু ফাঁকাই দেখি রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কম দেখা যায় দোকানপাটও মোটামুটি বন্ধ থাকে কিছু খাবারের দোকান খোলা থাকে সন্ধ্যার পরে কিন্তু বিকেলে এখন বের হয়ে যেটা মনে হইতেছে লকডাউন তো আসলে বোঝার উপায় নাই প্রাইভেট কার নাই কিন্তু অটো বা রিক্সা বাইক এই জিনিসগুলো রাস্তাতে অনেক প্রাইভেট কার নাই বললেও ভুল হবে সামনে আছে একটা অ্যান্ড আমি কসাইবাড়ি রেলগেট থেকে যাচ্ছি ভেতরের দিকে দক্ষিণখানের দিকে যেটা মনে হচ্ছে গাড়িটারি এদিকে ভালোই ভিড় তার চেয়ে আমি ডান দিক দিয়ে বের হয়ে যাই আজকের ব্লগটা একটু চিপা চাপা দিয়ে হবে কারণ মেইন রোডে আমার কোনো পাস নাই মেইন রোডে যাওয়ার আর এখন একটা নিয়ম করা হয়েছে যে বাইরে বের হওয়ার জন্য পাস নিয়ে বের হইতে হবে অনলাইন থেকে ওইটা করা যায়
যেহেতু ওইটা আমি করি নাই সেহেতু আমি মেইন রোডে যাব না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার জিক্সারের ফিঙ্গারপ্রিন্টের ডেটের যেই মানে ডেট ওরা দিছিল সেটাও পার হয়ে গেছে, তো যে কারণে আমি এটা নিয়ে মেইন রোডে গেলে সার্জেন্ট যদি ধরে তাহলে কেস খাওয়ার পসিবিলিটি খুব বেশি। প্রায় 2 সপ্তাহ পরে বাইক স্টার্ট দিলাম, একবারে স্টার্ট হয়েছে, বাতাসগুলা ভালো লাগতেছে, মানে বাইকের যে ফিলটা অনেকদিন পর নিলাম, হ্যাভি মজা লাগতেছে। যাই হোক, এই রোডটা মোটামুটি ফাঁকা আছে, রোড একটু ফাঁকা থাকলে ভালোই লাগে, কিন্তু আসলে এই লকডাউনে যারা শর্ট টাইম ইনকাম শর্ট টাইম খরচ এরকম করে মানে দিন আনে দিন খায় যে এই কথাটা বলে তাদের জন্য একটু প্রবলেম হয়ে গেছে। বেতনে যারা চাকরি করে তাদের জন্য হয়তো খুব বেশি প্রবলেম হয় নাই, কিন্তু যারা রেগুলার ইনকাম করে খায় তাদের জন্য একটু প্রবলেমই হয়ে গেছে, ইভেন আমাদের জন্যও প্রবলেম হয়ে গেছে, এটা লুকানোর কিছুই নেই। কারণ আমরাও দিন আনি দিন খাই এই টাইপেরই, আমরা যারা ইভেন্ট করি বা ইভেন্টের যে কোনো কাজ আমরা যারা করি তাদেরও প্রবলেম হয়ে গেছে। কারণ ইভেন্ট বেশি লোক এক জায়গায় গেদার হওয়ার যে ব্যাপারটা ওইটা একদম কমে গেছে, অ্যান্ড সার্বিক সব কিছু মিলিয়ে সবার জন্য একটু প্রবলেম। তারপরেও এই অবস্থাটা মোকাবেলা করতে হলে আমাদেরই হাতে হাত রেখে পাশাপাশি থেকে, আসলে হাতে হাত পাশাপাশি রেখে না, একজন আরেকজনের থেকে একটু দূরত্ব বজায় রেখেই এই অবস্থাটার মোকাবেলা আমাদের করতে হবে। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা এটা মোকাবেলা করে বের হয়ে আসতে পারবো। তবে ইফতারের দোকান যেটা মেইন টপিক সেটা হলো ইফতারের দোকান, ইফতারের দোকান অনেক কম বসছে, এরকম ছোটোখাটো কিছু দোকান বসছে, কিন্তু ওইভাবে এই বছরের আগের বছরও কম বসছে, তার আগে যেরকম বসতো সরি ভাইয়া ওইরকম দোকান বসে নাই। ঘুরতে ঘুরতে হাজি ক্যাম্পের সামনে চলে আসছি, অ্যান্ড এখানে জ্যামের অবস্থা দেখছেন, এটা লকডাউন বোঝার কোনো উপায়ই নাই। আর সবচেয়ে যেটা প্রবলেম, এদিকে কোনো ট্রাফিক বা এগুলা নিয়ন্ত্রণ করার জন্য কেউ নাই, তো যে কারণে এই জায়গাটা একটু জ্যাম লেগেই থাকে। ওকে, অবশেষে বের হতে পারছি। অনেক লোকজন বের হয়েছে, যা ভাবছি তার কিছুই না, ভাবছিলাম অনেক লোকজন কম হবে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, কিন্তু তার কিছুই না, প্রচুর লোকজন, প্রচুর ট্রাফিক জ্যাম। এখন তো ফেরাটাই মুশকিল, ইফতারের আগে ফিরতে পারবো কি না কে জানে। তবে যেটা ভাবছিলাম ওইটার কোনো কিছুই হবে না এটাই মনে হচ্ছে, ভাবছিলাম রাস্তাঘাট হবে অনেক ফাঁকা, অ্যান্ড মোটামুটি দূর দূরান্তে 1 ঘন্টা রাইড করে আসব, 1 ঘন্টা সময় ছিল হাতে, কিন্তু এই অবস্থায় রাইডের আসলে মুড থাকে না, প্রচুর জ্যাম। বললাম ক্যামেরা তখন রেকর্ডে ছিল না, এখন আছে। বাসা আমার হ্যাঁ সামনেই, আপনারা কই যান? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে আরেকদিন। সাবস্ক্রাইবারের সাথে দেখা। লাস্ট বেশ কয়েকটা ব্লগে যেখানে যেখানে শ্যুট করছি সেখানে অনেক অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, কিন্তু আসলে ভিডিওতে এগুলো দেখানো হয় না, কারণ 10 মিনিটের ভিডিওতে যদি এইগুলো দেখাইতে যাই দেখা যাবে যে 2-3 মিনিট এগুলাতেই চলে যাবে, তো যে কারণে খুব একটা দেখাতে হয় না। কিন্তু এর মধ্যে ফুয়াদ ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া যাদের সাথে এই যে দেখা হয় রাস্তাঘাটে আপনার তাদেরকে একটু ভিডিওতে দেখান, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আসলে এটা কি ভালো লাগবে কি লাগবে না এই জিনিসটা আমিও শিওর না। আমার একবার মনে হয়েছে এর আগে ভালো লাগবে, তখন দেখাইছি, এখন একটু অফ রাখছি, কারণ এখন আমাদের একটা গ্রুপ আছে MSI ভ্লগস অফিসিয়াল ফেসবুক গ্রুপ, সেইখানে আমরা যারা সাবস্ক্রাইবার আমরা একসঙ্গে যারা ছবি তুলি সেইখানে আমরা শেয়ার করি, তো যে কারণে আর ভ্লগে ওইভাবে দেখানো হয় না। আপনারাও যারা গ্রুপে নাই তারা জয়েন হতে পারেন, গ্রুপে জয়েন হয়ে যান, অ্যান্ড ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তাহলে আজকের রাইড আর বড় করব না, আজকের রাইড এখানেই শেষ করি। অ্যান্ড যে পরিমাণ লোকজন দেখলাম, আমি আসলে এই কয়েকদিন ভয়েই বাইক বাইর করি নাই যে আসলে কি অবস্থা রাস্তার কি হবে, তো এইবার ভিড়ভাট্টা দেখে মনে হইতেছে যে না আসলে বের হওয়ার মতো অবস্থা আছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করে দিই, মানে বাইকের ভিডিও এখানেই শেষ করে দিই। টুকিটাকি অল্প সময়ের মধ্যে ঘুরতে খুব ভালোই লাগছে, অ্যান্ড অলরেডি ইফতার শেষ, সব কিছু শেষ টেস করে তরতাজা আবার আমি ভিডিওটা এখন এডিট করতে হবে, কুকুরের ডাক এখনও শেষ হয় নাই। তাহলে কি আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এতটুকুই, দোয়া করবেন যাতে রেগুলার আমাদের ভিডিও আসে, আর ভিডিও যদি না আসে গ্রুপে অ্যাক্টিভ আছি,
তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই ভালো থাকার, সুস্থ থাকবার এবং কি চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ। It sound right, boys.